আসসালামু আলাইকুম। আজ হচ্ছে আমার ইউএসএ ফ্লাইট, মানে বাংলাদেশ থেকে ইউএসএ তে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল এই দিনের একটা ব্লগ বানাবো, ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আসলে অনেক অপেক্ষা, অনেক কিছু পার হয়ে আজকের এই দিনটা সম্মুখীন হলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতেই পারে না। ইভেন আপনারাও অনেকেই ওয়েট করতেছেন, অলওয়েজ আমাকে কমেন্ট করতেন যে আপু ইউএসএর ব্লগ দেখতে চাই, ফাইনালি আপলোড করেই ফেলবো। আসার সাথে সাথে আমার যেহেতু এয়ারপোর্টের ভিতরে ঢোকার টাইম হয়ে গিয়েছিলো, তাই সবার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। আর বিদায় মুহূর্তটা আসলেই আমাদের সবার জন্যই কষ্টের, তো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছিলাম। আমি চাচ্ছিলাম সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নেব, কিন্তু কান্না তো আর কন্ট্রোল করে রাখা যায় না। একদিন আগেও আমি বাংলাদেশে ছিলাম, আর একদিনের তফাতে আমি কত দূরে চলে এসেছি, হাজার হাজার মাইল দূরে চলে এসেছি, এটা ভাবলেই আসলে কষ্ট লাগে। সব প্রিয়জনদেরকে ছেড়ে, প্রিয় মানুষদেরকে ছেড়ে চলে এসেছি। আর এখানে আমার মামাতো ভাইও আমাকে বিদায় দিতে আসছিল, কিন্তু ও এয়ারপোর্টে ঢুকেছে বাট জ্যামে পড়ে গিয়েছিল, আর আমারও ওইদিকে টাইম হয়ে যাচ্ছিল, তাই ওর সাথে আমি ফোনে কথা বলেই বিদায় নিয়েছিলাম। ও এসে পৌঁছেছিল কিন্তু আমাকে আর পায়নি, আমি তার 5 মিনিট আগে ভিতরে চলে গিয়েছি। তো এই তো এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। আজকের ব্লগটি সত্যি খুব এক্সাইটেড আমার জন্য এবং আপনাদের জন্য। তো এখানে হচ্ছে চেক ইনের জন্য লাগেজগুলো আমি দিয়ে দিব। তো লাগেজগুলো চেক ইনে দেওয়ার পরে এখন চলে যাচ্ছি ইমিগ্রেশনে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ওটা তো করতেই হবে। আর ইমিগ্রেশন পার হলে আর এয়ারপোর্টের বাইরেও বের হওয়া যায় না। আমি চাইছিলাম একটু বের হইতে আমার আব্বুম্মার সাথে দেখা করতে, কিন্তু ওরকম কোনো সিস্টেম নেই। তো ইমিগ্রেশন করে তারপর হচ্ছে, যেহেতু এখনও আধা ঘন্টার মতো টাইম আছে আমাদের হাতে, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে দেখি। আসলে বাংলাদেশ এয়ারপোর্টটা একদম খারাপও না, ভিতরটা আসলে অনেক সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। তো প্লেনে ওঠার আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি আবারও চেক ইন করতে। মানে এত বড় একটা জার্নিতে আসলে অনেকগুলো চেকিং থাকে, কিছুক্ষণ পরপরই চেক করতে হয়। এই তো আমি আর আমার হাজবেন্ড হচ্ছে কিউতে দাঁড়িয়ে গেলাম, এখানে অনেক লম্বা কিউ ছিল। আর ফাইনালি আমাদের প্লেন চলে এসেছে, আমরা এখন বাংলাদেশ থেকে কুয়েতে যাব, যেহেতু আমার ট্রানজিট কুয়েতে ছিল, ওখানে আমার 2-3 ঘন্টা কুয়েতে ট্রানজিট ছিল। তো ফাইনালি প্লেনে উঠে গেলাম। আসলে আপনাদের সবার ভালোবাসা দোয়ার জন্যই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার জার্নিটা সেফলি হয়। আর এই তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার মানে জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট, যেটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার অ্যাপ্লাই করার কতদিন লেগেছে, বা কখন আমি ভিসা পেয়েছি, কখন আমাকে ইন্টারভিউতে ডেকেছে অ্যাম্বাসিতে, সেগুলো নিয়ে আমি না হয় আরেকদিন ব্লগ করব, সেটার মাধ্যমে জানিয়ে দেব। তো প্লেনে ওঠার পরে যেহেতু একটু বোরিং লাগতেছিল, ভাবলাম একটু মুভি দেখি। তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছিল, আর ডিনারে ছিল ল্যাম্ব বিরিয়ানি, যেটা আমি আগে কখনোই খাইনি। আসলে ল্যাম্ব বিরিয়ানি আমি প্রথম খেয়েছি, আমার কাছে টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে, এর থেকে বেশি ভালো লেগেছে ইউএসএর ফ্লাইটে যে এই বিরিয়ানিটা দিয়েছিল, ওটাও ল্যাম্ব বিরিয়ানি ছিল। যাই হোক, খেতে খেতে গল্প করলাম, আমরা দুজনে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারন্যাশনাল জার্নি, যেটা কিনা আমরা ইউএসএতে যাচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে কুয়েতে ল্যান্ড করব, তাই আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ লম্বা একটা জার্নি করেছি 6 ঘন্টা। এরপরে আরও বড় একটা জার্নি আছে, সেটাও আমি শেয়ার করব নেক্সট ব্লগে, কারণ এই ব্লগটাই আমার অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, বেশি ব্লগ বড় দিলে আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে না। যাই হোক, এখন যাচ্ছি ইউএসএর ফ্লাইটের জন্য চেক ইনের জন্য। এখানে অনেক চেকিং করা হয়েছে, আপনারা ব্লগে দেখতে পারবেন যে অনেক জায়গায় চেকিং করতে হয়েছে যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। আর তারপরে হচ্ছে আমরা একটু ব্রেকফাস্টের জন্য গিয়েছিলাম, যেহেতু আমরা রোজা রাখি নাই, কারণ এত বড় ট্রাভেলে রোজা রাখা আসলে ইম্পসিবল। তো এখানে ভাবলাম যে সকালবেলা, তাই একটু টুকটাক ব্রেকফাস্ট কিনে নিয়েছি, ব্রেকফাস্টটাও বেশ ভালোই লেগেছে। কুয়েত এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখন চলে যাচ্ছি ইউএসএর ফ্লাইটের জন্য আবারও চেক ইন করতে, মানে কিছুক্ষণ পরপরই চেক ইন। চেক ইন করার সময় যখন কিউতে দাঁড়িয়েছিলাম, এই বাবুটা এসে আমার লাগেজটা দেখতেছিল, বাবুটাকে অনেক বেশি ভালো লেগেছে, ও একটা পাকিস্তানি বাবু ছিল। যাই হোক, এই তো প্লেনে উঠে গিয়েছি, নেক্সট ব্লগে থাকবে আমার ইউএসএর পুরো জার্নিটা, সেখানে কী কী সারপ্রাইজ পেয়েছি আমার শ্বশুরবাড়িতে গিয়ে সেটাও থাকছে। আপনারা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন, আর বাংলাদেশে যেরকম ভালোবাসা পেয়েছি, আশা করছি ইউএসএতে আসার পরে এরকম ভালোবাসা পাবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।